মাত্র 3টি মিটারের মাধ্যমে দেয়া হচ্ছে 10,000 ঘরে বিদ্যুতের সংযোগ। খোদ রাজধানীর বুকে করেল বস্তিতে চলছে এমন তেলেসমাতি কারবার। অভিযোগ, সরকারি দলের প্রভাবশালী নেতারা এর সাথে জড়িত। লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ চালাতে দিতে হয় 700 টাকা, আর ছোট কারখানার মাসিক বিল 2 থেকে 2,500 টাকা। বিদ্যুতের অবৈধ ব্যবহার নিয়ে সাকিবুর রহমানের ধারাবাহিকের আজ দ্বিতীয় পর্ব। ছবি তুলেছেন সুমন দে। এই বিষয়ে আমি মুখ খুলতে পারি যে তার কারণ দিয়েছে তার মামারা আছে, বড় মামারা দায়িত্ব ওনাদের কাছে। রাজধানীর অন্যতম ঘনবসতিপূর্ণ মহাখালীর করাইল বস্তি, এখানে 3 লাখের বেশি মানুষের বাস। বস্তিটি উত্তর সিটির 2 ওয়ার্ডে বিভক্ত। 20 নম্বর ওয়ার্ডে বাস করেন লক্ষাধিক মানুষ। এই ওয়ার্ডে বৈধভাবে 3টি সংযোগ দেয়া হলেও সব ঘরেই রয়েছে বিদ্যুতের লাইন। মাস শেষে নির্দিষ্ট টাকায় ইচ্ছে মতো বিদ্যুৎ ব্যবহার করা যায়। এই বিষয়ে আমি মুখ খুলতে পারবো না। আমি যা গোডাউন হেরে দিই টাকা, এটা অন্য অন্য লোকে নেয় আর কি। আমার মনে হয় আপনি এটা ওপেন করাটা ঠিক হইতেছে না। কত টাকা করে দেন? বিটে যে এই জায়গার আমাদের মামারা আছে, বড় মামারা দায়িত্ব ওনাদের কাছে, ওনাদের কাছে দিই। আমাদের দায়িত্ব এই যে এলাকার যে দায়িত্ব নিছে তাদের কাছে দিই। সেটা নাইবালি মামা, জুনায়েদ মামা, সোহাগ মামা। এগুলো বিল তো আমি সঠিক বলতে পারবো না। পয়েন্ট মনে হয় 200 টাকা করে না। আমার দোকানে তো এবার আছে ভাড়া দিই। আমরা মনে করেন আমার দোকানে 9,500 টাকা ভাড়া, বাড়িওয়ালারে দিয়ে দিই। হ্যাঁ, সব মিলে 2টা ফ্যান আছে, 2টা ফ্রিজ আছে, আপনার একটা টিপি আছে। শুধু দোকান নয়, বস্তিতে আছে ছোট শিল্প কারখানাও, যেখানে অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার হলেও মিটার না থাকায় প্রতি মাসে একটি নির্দিষ্ট অঙ্কের টাকা দিলেই চলে। কোম্পানিরে দেই, কোম্পানি কি যে কারেন্ট চালায় হেরে দেই, অন্যগুলো হাতে দেই। যে তারা কারেন্ট দিছে তারা দেই। কারেন্টের লোক দিচ্ছে, আমি চালাই যেতে যে এরিয়া তারারই চালাই। কারটা চালানো, কারটা চালাই আমি কইতে পারতাছি না। প্রভাবশালীরা এসব লাইন নিয়ন্ত্রণ করায় বেশিরভাগ মানুষ তাদের নাম বলতে চান না। অনুসন্ধানে 20 নম্বর ওয়ার্ডে বিদ্যুৎ পরিচালনাকারী নান্দাইল গ্রুপের পরিচয় জানা যায়। 250 টাকা পয়েন্ট। আবার কিছু একদম যে গরিব মানুষ আছে দিতে পারে না, একদম আর্থিক অবস্থা খারাপ, ফকির ভিক্ষা শিক্ষা করে এই এলাকায় তো কম আয়ের মানুষ বেশি। কিছু ফ্রিও আছে, তাদের সারও আছে। দোকানদাররা 250 টাকা পার পয়েন্ট। হ্যাঁ ভাই, ওই জায়গায় আনাই কেউ 500 দেয়, এই যে যার তার অবস্থান বুঝছে, কেউ 500 দেয়, 600, 700। এই যে একজনে যদি ইয়া করে যে ভাই আমি পারতেছি না, তখন না সেই আপনার 500 টাকাও দেয়। 1 মিটারতে 300 টাকায় আনাই। আমরা মিটার নামাইছি ধরেন এই 50 কিলো, ওইখানতে নামায় আমরা এই 50 কিলোতে যতটুকু ভোল্টেজ কোলায় আর কি, আমরা এই অনুপাতে ব্যবহার করি। এই এই জায়গায় 3 জন, আরেকজনের নামে আছে, নাইবালির নামে আছে মিটার, আরেকটা সুহাগের নামে আছে। ওয়ার্ড কাউন্সিলর জানান, অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে বারবার ডেস্ককে চিঠি দিয়েও সাড়া পাওয়া যায়নি। অবৈধ লাইন আছে, নাই যেটা অস্বীকার করলে এটা মিথ্যা কথা হবে। কিছু কিছু অবৈধ লাইন এখানে চলে, যেগুলো হলো ওই রাত্রেবেলা সারাদিন কাইটা দিলে অনেক হুট করে রাইতেবেলা হুক লাগায় আবার কারেন্টের লাইন নিয়ে নেয়। গুলশানের অ্যাকশন, তেজগাঁওয়ের অ্যাকশন, আমি তাদেরকে বেশ কিছুবার চিঠি দিছি এবং তাদেরকে নিয়ে আমি বসছি, কিন্তু তারা ওই আজ আর কাল, কাল না পরশু, ওই এই করেই যাচ্ছে। আমি ডেস্ককে বেশ কয়েকবারই বলছি যে আপনারা আসেন, আমার সাথে বসেন, আপনাদের যদি এখানে কোনো প্রবলেম হয় আমি ফেস করব, আমি দাঁড়ায় থাকবো, আমি দাঁড়ায় আপনাদের কাজ করে দিই। কিন্তু ডেস্ক ওই যে আসতেছি, আসবো, দেখবো, এই আর কি ডেস্ক হলো রং তামাশা। ভুক্তভোগীদের অভিযোগ, রাজনৈতিক প্রভাবশালী আর বিদ্যুৎ বিভাগের অসাধু কর্মকর্তাদের যোগসাজশের কারণেই অবৈধ সংযোগ বন্ধ হচ্ছে না। সাকিবুর রহমান, আরটিভি, ঢাকা।